হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক সবাইকে। এটিকে আমি দীপাতে, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে মানে 1%ও ইচ্ছা করছিল না যে ভিডিও করি। আজকে দেখো, আজকে সয়াবিন আলু দিয়ে সুন্দর ঝোল। তো আর ভিডিও না করলে আমার এক্সট্রা কোনো ভিডিও নেই, সব ফুরিয়ে গেছে। গত দুদিন কিছু প্রবলেমের জন্য ভিডিও করা হয়নি, আর কোনো ভিডিও নেই, যার জন্য ভাবলাম যে চলো, যেমন যতটুকু ভালো লাগছে ওদের সামনেই, যতটুকু খাচ্ছি মোটামুটি ওদের সঙ্গে কথা বলতে বলতেই খাই। মানে ওই সব কিছু সেটিং করে বসে ভিডিও করতে আমার একটুও ভালো লাগছে না, তো খাচ্ছি। কেমন খাচ্ছি? দারুণ হয়ে যায়। টমেটো আর ওই কী বলে, টমেটো পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে করে দিয়া। আর একজন অফিস থেকে এসে স্নান করে কালকে রাত্রে মোমো আনা হয়েছিল, খাওয়া হয়নি, খাইনি। আজকে সেটাকে গরম করে সেটা খেয়েছে, খেয়ে ঘুম দিচ্ছে এখন। এইটুকু ভাত নিয়েছে, তাই খেতে ভালো লাগছে না। তারপর বলো সবার কি খবর? ট্রাইপডটা বড্ড বেশি কাছাকাছি হয়ে গেছে, আমি বুঝতে পারবো না। মাঝে মাঝে তো আমার তো এরকম হয়, মাঝে মাঝে বসে খেতে ভালো লাগে না, হাতে ভাত নিয়ে টপ টপ খাওয়া হয়ে যাবে, যখন খেতে ইচ্ছা হয় না। সয়াবিনগুলো এত টেস্টি এনেছে না এবারে, দারুণ খেতে। ঘরে সবজি সব খতম, কোনো এক প্রকার সবজি নেই ঘরে আলু ছাড়া। আর ভালো কথা, আমি মেদিনীপুর যাচ্ছি। মেদিনীপুর কারা মেদিনীপুর থেকে আমার ভিডিও দেখো, কমেন্ট করো। ডায়মন্ড হারবার নদী পেরে পেরিয়ে যেতে হবে। শরীরটা খারাপ, শরীরটা ভালো নেই। ভাতগুলো নেওয়া তাই বেশি হয়ে গেছে। কালকে দুপুরেও ডিম খাওয়া হয়েছে, আজকে ওই জন্য সয়াবিন করেছি, ভাই আসবে বলে ওর জন্য এক পিস ডিম দিয়েছি। কালকে রাত্রেবেলা মাসির বাড়িতে গেছিলাম, ট্রাইপড নিয়ে যাই, নাহলে কালকে ওখানে খাওয়া দাওয়া ভালো হয়েছে। কটুকু কতটুকু ভাত নিয়েছে বলো, তা খেতে একদম ভালো লাগবে না, আর নষ্টও করা যাবে না। ৫২ টাকা করে চালের কেজি, যে চাল ও এনেছে, ছোটবেলা থেকে কখনো ভাবিনি চালের কত দাম, কিসের কত দাম। বিগ বাস্কেট থেকে একটা চাল অর্ডার করেছে, সেটা এখন রান্না করা হয়নি, এটা ফুরিয়ে গেলে ওটা রান্না করবো। আজকে ভাই আসবে,
ঘড়ি তো কটা বাজে বলা হয় না, 2:45। আজকে সকালে মর্নিং ওয়াক গেছিলাম কিন্তু। পুরো খতম। চলো, থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভিডিওটা দেখার জন্য, শুধুমাত্র তোমাদের জন্য ভিডিওটা বানানো। মানে জানি জানি এইটুকু ভাত আমি ঘুরতে ফিরতে খেয়ে নিতাম, কিছু করার নেই, ভিডিও হাতে একটাও নেই, এখন চুল খুলিনি। টাটা, ভালো মন্দ কমেন্ট করো, সবাই সবাই কমেন্ট করো। থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভালো ভালো কমেন্ট করার জন্য, সবাইকে অনেক ভালোবাসা। টাটা।